আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর ছোট বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমরা শিখব রিয়ারেঞ্জ। চলো বন্ধুরা, তাহলে আমরা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করে নিই। নাম্বার ওয়ান, রেড অ্যান্ড দা ইজ, আমরা এটাকে রিয়ারেঞ্জ করে পাবো দা অ্যান্ড ইজ রেড। এরপর নাম্বার টু, রাউন্ড সার্কেল ইজ, সার্কেল ইজ রাউন্ড। এরপর নাম্বার থ্রি, টুডে সানডে ইজ, আনসার হবে টুডে ইজ সানডে। এরপর দেখো নাম্বার ফোর, আর ইন দে ঢাকা, দে আর ইন ঢাকা। এরপর নাম্বার ফাইভ, ব্লু দা স্কাই ইজ, দা স্কাই ইজ ব্লু। আমি আরেকবার পড়ে নিচ্ছি, রেড অ্যান্ড দা ইজ, সঠিকভাবে লিখতে হবে দা অ্যান্ড ইজ রেড। এরপর সার্কেল is round, today is Sunday, they are in Dhaka, the sky is blue। বন্ধুরা, তোমরা রিয়ারেঞ্জ গুলো খাতায় তুলে নাও। বন্ধুরা, আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটি হলো, সেন্টেন্স কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন, আই রিড এ বুক। এখানে দেখো, আই হচ্ছে একটা শব্দ, রিড হচ্ছে একটা শব্দ, এ হচ্ছে একটা শব্দ, এরপর বুক হচ্ছে আরেকটা শব্দ। তাহলে দেখো, এই বাক্যে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করেছে। তাহলে চলো আমরা আরেকবার করে নিই, সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব পুরোপুরি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তোমরা এই প্রশ্নটি খাতায় তুলে নাও, বাসায় ভালো করে পড়াশোনা করবে, যাতে পরীক্ষায় ভালো করে আনসার করতে পারো। আজ এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।